মাইথনে 30 জনের সাথে নৌবিহারের বড় নৌকা ও 6 সিটের স্পিড বোটের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বারাবণি বিধায়ক বিধান উপাধ্যায়। শীতকাল মানেই ঘোড়া ও পিকনিকের আমেজ, আর আসানসোলের পর্যটন কেন্দ্র মাইথন চারিপাশে সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশ, জলাধারের সাথে নৌবিহার, আর এই শীতের মরশুমে পিকনিক বা ঘুরতে পর্যটকরা দূর দূরান্ত থেকে আসেন এবং ভিড় জমান। আর এই শীতের মরশুমে ও পিকনিকের সিজনের দিকে সারা বছর অপেক্ষায় থাকে নৌচালকেরা, আর তাই তাদের পুরনো নৌকা রং মেরামতি করে তৈরি নৌকা, সাথে নৌচালকরা গোষ্ঠীর মাধ্যম দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি বড় নৌকা যা একসাথে 30 জন পর্যটক নৌবিহার করতে পারবে, সাথে নতুন একটি 6 আসনের স্পিড বোট আনা হয় মাইথন থাটডাইক তালতলা নৌকা ঘাটে। এই দুইটি নতুন নৌকা ও স্পিড বোটের শুভ উদ্বোধন করলেন এবং ফিতে কেটে বৃহস্পতিবার বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।